বলছি ম্যাডাম, আজকে ডানকুনিতে 10 নম্বর ওয়ার্ডে বিজেপির পথসভা থেকে বিজেপি নেতা দেবাশিস মুখার্জি পৌরসভার দুর্নীতি নিয়ে নানান কথা বলছেন এবং আপনাদের চ্যালেঞ্জ করছেন যে যদি মামলা করেন মামলা করুন, এই সব প্রমাণ ওদের কাছে আছে, কি বলবেন? সরে যায় মানে কি আর একটা ডাল ধরতে যায়। আপনারা জানেন যে এর আগে উনি এসএফআই
ছিলেন এখন তিনি আছেন বিজেপি। তাই ভুল বক্তব্য শুরু করে, কেন দিলীপ ঘোষ এখন ভুল বলেন না যে দূর থেকে সোনা বেরোবে, তো পাগলে কিনা বলে ছাগলে কিনা সেই রকম হয়েছে। ওনার যদি এখনই প্রশ্ন ছিল আগে কেন বলেননি, উনি আগে দুর্নীতি নিয়ে আগে সভা করেন কেন, উনি তখন কেন দুর্নীতি সভা হয়ে উনি পদত্যাগ করেননি, তাহলে টোটাল সমস্ত কিছু কিছু এনজয় করার পর এখন ওনাকে মনে হতো যে আমি দুর্নীতির জন্য আমি সরে যাচ্ছি। উনি আসল কথাটা বলুন না যে আগামী দিনে বিজেপিতে গিয়ে আমি অনেক আরও টাকা রোজগার করবো, কেন 4000 টাকার চাকরি দিয়েছিল আমাদেরই তদানীন্তন মানে পঞ্চায়েতের প্রধান ছিলেন অশোক ঘোষ এবং অচিন্ত কর্মকার, উনিও মানে কার্যকরী সভাপতি এবং নেতা ছিলেন ডানকুনি পঞ্চায়েত এলাকা, তখন তো ডানকুনি পঞ্চায়েত ছিল। সেখান থেকে তিনি ট্রেড ইউনিয়নটা করতেন, ট্রেড ইউনিয়নটা করার পর 2009 তিনি কিন্তু টিকিট পাননি, 2015 কল্যাণদাকে ধরে কল্যাণদা বলেছিল যে ঠিক আছে তোমাকে টিকিট দেবো, তাই তিনি টিকিটটা পেয়েছিলেন এবং টিকিট পাওয়ার পর জিতে আসার পরে কল্যাণদা বলেছিলেন এবং নেতৃত্বরা সবাই মিলে ওনাকে ভাইস চেয়ারম্যান করেছিলেন। তাহলে এতদিন সমস্ত কিছু করার পর এখন ওনার মনে হলো যে দুর্নীতি, উনি পরিষ্কার বলে দিন যে বিজেপিতে গিয়ে আরও অনেক রোজগার করবে, আরও অনেক কিছু করবো, কেন বিজেপির তো একটা ভালো ইস্যু নেই যে মানুষের কাছে কী দেবো। মমতা ব্যানার্জি যেমন একটার পর একটা উন্নয়ন 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 যেগুলো আমরা প্রচার করতে পারছি, সেটাও ওনাদের কাছে কোনো ইস্যু নেই। তাই এখন দুর্নীতি বলে এখন মানুষকে ভ্রান্ত পথে চালনা করতে চাইছে, অর্থাৎ এইগুলো মানুষ বুঝবে না। আর উনি কী কী করেছেন, ওনার যেটা এখতিয়ারের মধ্যে ছিল না সেটাও কিন্তু উনি করে গেছেন, সে পেপারও আমার কাছে আছে। উনি যদি কেঁচো করতে গেছেন আমিও বার করতে পারি কেঁচো করতে গেলে, অর্থাৎ আমার কোনো ভয় নেই আর আমার উনি আমাকে ভয় দেখাবেন এটা কোনো নয়, যেটা সত্যি সেটা বেরিয়ে আসবে। আর উনি কী করেছেন না করেছেন ডানকুনি শহরের মানুষ প্রত্যেকটা মানুষ জানে কী ছিলেন আর কী হয়েছে, অর্থাৎ আগামী দিনে মানুষ এটা জবাব দিয়ে দেবে। উনি মনে করেছেন বিধানসভায় দাঁড়াবো, সেটাও খবর আছে যাচ্ছেন বিধানসভায় দাঁড়াবে, বিধানসভায় দাঁড়ালে ওকে সবাই জিতিয়ে দেবে, কেন দুর্নীতি কে করেছে রামপুরের মানুষ প্রমাণ করে দিয়েছে। আপনারা দেখেছেন তো গত কয়েকদিন আগে আমাদের আগের সপ্তাহে মহা মিছিল হয়েছে, তো উনিও তো যুব সভাপতি 12 বছর ছিলেন, উনি এরকম কোনো সভা করতে পেরেছেন, কোনো মিছিল করতে পেরেছেন, উনি ইয়ার্ডের লোক নিয়ে এসে মিছিল করতেন, যারা কেউ নয় তারা ভোটার নয়, আমাদের 21টা ওয়ার্ড থেকে সমস্ত মানুষ সমস্ত ভোটার এসে আমাদের এই মিছিলকে বিশাল একটা মহা মিছিলে পরিণত করেছেন, বিশাল বড় মিছিল করা হয়েছে। তাই ধানকুনির মানুষ জানে আর এখনকার নেতৃত্বরা কে কেমনভাবে কাজ করছে সবাই অবগত আছে। আগামী দিনে খেলা হবে, আগামী দিনে খেলা হবে একদম পরিষ্কার কথা। দেখুন উনি মনে করছেন যে জয়শ্রীরাম বললেই সবাই ভোট দিয়ে দেবে, 5 বছর আগে কি জয়শ্রীরাম ছিল না, তো জয়শ্রীরাম কি এখন জন্মেছেন, তাহলে উনি এখন জয়শ্রীরামের নাম করে ওনার দল জয়শ্রীরামের নাম করে ভোট চাইতে যাচ্ছে, এর আগে তাহলে আরও ঠাকুর আছেন, তাহলে তাদের নাম মা দুর্গা মা সরস্বতী মা কালী তাদের নামে কেন ভোট চাইছেন না, শুধুমাত্র জয়শ্রীরাম বললে কি ভোট হয়ে যাবে, আর 5 বছর আগে তাহলে তিনি আরও কিছু বলতে পারতেন, হঠাৎ এখন জয়শ্রীরাম, জয়শ্রীরাম বললে কোনো কিছু হবে না, ধর্ম ধর্মের জায়গা রাজনীতি রাজনীতির জায়গা, তাই খেলা হবে।